ক্রিকেট কারু কাছে নিছকই একটা খেলা, কারু কাছে ভালোবাসা জীবনের নাম। টাইগার ক্রিকেটে সেই ভালোবাসার অনেকটা অংশ জুড়ে সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে কয়েক সেকেন্ডের জন্য কাছে পেয়ে আবেগে আপ্লুত সমর্থকেরা। ক্রিকেট আইকনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, ধরে দেখার সুযোগ পেয়ে আটকে রাখতে পারেননি চোখের পানি। সারা দেশের সমর্থকদের এমন সুযোগ করে দিয়েছেন সাকিব নিজে। প্রতি জন্মদিনে ভক্তদের কাছ থেকে পান শুভেচ্ছা, ভালোবাসা, নানা উপহার। এবার নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন তার সমর্থকদের। নিধাস ট্রফি ট্র্যাজেডি কাদায় সাকিবকে, পাঁচ ফাইনালে পরাজয়ের হিসেবটাও ভালোভাবেই রেখেছেন। সেই আক্ষেপ যন্ত্রণা নিজে ও সমর্থকদের ভোলাতে দ্রুত ট্রফি জয় করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। জুন থেকে শুরু টাইগারদের ব্যস্ত সূচি, আফগানিস্তান দিয়ে শুরু, এরপর ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে সিরিজ। 2019 বিশ্বকাপের আগে দম ফেলার সুযোগ নেই। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন। আইপিএল যাত্রার আগে চেয়েছিলেন প্রিমিয়ার লিগে খেলতে, তবে নিয়মের মার প্যাচে তা হচ্ছে না। তারপরেও আইপিএলে নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে চান নিজের সেরাটা। মাঝহারুল ইসলাম।